মুখটা এমন মলিন হয়ে আছে কেন? নেই। কি নেই? আহার নেই। এ কি বলছো পাখিনি? আমি তো অনেকগুলো আহার তোমার জন্য গৃহে এসে রেখে গিয়েছিলাম। সাত দিন ছিল না, খেয়ে নিয়েছি। সাত দিন ছিলাম না, তুমি সব খেয়ে নিয়েছ? তাহলে পাখিনি, এখন আমি তোমার জন্য কি করতে পারি? এনে দাও। কি এনে দেব? আহার। হ্যালো হ্যালো, তাই পাখিনি? তাহলে ঠিক আছে, আমি তোমার জন্য আহার খুঁজে দেখি কোথাও তোমার জন্য আমি আহার পাই কিনা। পাখিনি বলো না, একটু জায়গায় অল্প একটু আহার আছে। কোথায়? সেটা তো এখান থেকে অনেক দূর। কত দূর? কমল বিলের মাঝে একটা পদ্ম পাতা আছে, সেখানে একটু আহার রয়েছে। এনে দাও। তুমি তো ক্লান্ত, যেতে পারবে না, কিন্তু আমি তো সেই আহারটা তোমাকে গিয়ে সেখান থেকে খেতে হবে। পারবো না। ঠিক আছে তাহলে থাকো। আচ্ছা ঠিক আছে থাকো। আমার কি? শোনো না। আবার কি হলো? যাবে না পাখিনি, তোমার কোনো কিছুই আমি ঠিক মতো বুঝি না। এই বলছো যাবে না, আবার এই বলছো আমার সাথে যাবে। সত্যি করে বলো তো কোনটা? যাবো, খিদে পেয়েছে তো। যাবে? ঠিক আছে তাহলে চলো। ওরে কাঞ্চের পাখিনি, কি আধারি? আচ্ছা এই রোলাগি ও কি রে কথা, হাই গো পাখি না আজ কাছে, হে হে গো হাই গো হুই না চাহিয়া, খাও না গো আধার কোমল বিহীলে। আমি তোমাকে যে আহারটা দিয়েছিলাম পাখিরি, সেটা তো অনেক ভালো ছিল পাখিরি।
কিন্তু হঠাৎ করে তোমার কি হয়ে গেল পাখিনি? এ আর কে যে আমার সর্ব অঙ্গ জ্বলে যাচ্ছে পাখিনা। না 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 পাখিনি না, তুমি এমন করে বলো না পাখিনি। তোমার যদি কোনো কিছু হয়ে যায় পাখিনি, তাহলে তাহলে আমি কাকে নিয়ে বাজবো পাখিনি? আমি হয়তো আর বাজবো না পাখিনা। না পাখিনি না, এই ত্রিভুবনে তুমি ছাড়া তো আমার আর কেউ নই পাখিনি। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না পাখিনি। কি না আহার খাইলাম গো পাখিরা, হাই গো অঙ্গ
বলো পাখিরাজ, এখন তোমার কেমন লাগছে পাখিনি? এখন যে আমার খুব ভালো লাগছে। সত্যি বলছো পাখিনি? সত্যি বলছি। তুমি জানো না পাখিনি, তুমি যখন আহার খেয়ে ছটফট করছিলে পাখিনি, তখন যে আমার দেহে প্রাণ ছিল না পাখিনি। তুমি আমাকে এতটা ভালোবাসো পাখিনি?